5 বছর আগে মথু লক্ষীবিল এলাকার টিটুন দাসের সাথে সাত পাকি বন্ধনে আবদ্ধ হয়েছিল বকুল নম। অভিযোগ, বিয়ে 6 মাস পর থেকে স্বামী টিটুন তার স্ত্রী বকুল নমকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে। স্ত্রী বকুল নমের আরও অভিযোগ, তার স্বামী তাকে মেরে ফেলারও চেষ্টা করেছে কয়েকবার। এক কথায়, দিনের পর দিন বকুল নমকে মারধর করেছে স্বামী টিটুন দাস। কিন্তু শেষ পর্যন্ত তা সহ্য করতে না পেরে শনিবার বিশালগড় মহিলা থানা দ্বারস্থ হয় নির্যাতিতা বকুল নম। বকুল নম তার স্বামী টিটুন দাসের বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের মামলা করেছেন। হাজবেন্ডকে কাজ যে ঝগড়া করে যে তুই তার জন্য ঘুরে আসি থানা তাই সিঙ্গি এটা কেস করছি। কেস করছেন, স্বামীর নাম কি? টিটন দাস। বাড়ি কোন জায়গা? বিশালগড় মতো লক্ষ্মীবিল। কোন থানায় কেস করছেন? বিশালগড়। কতদিন যাবত মানে আপনার সাথে মানে ঝগড়া করছে? 6 মাস পর থেকে। আপনাদের বিয়ে কতদিন হয়েছে? 5 বছর করছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেডেন।